আর রাহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজার পাইলট অনলাইন স্কুল, আজকে ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় 46 এবং 47 পাঠ নিয়ে আলোচনা করব। যে পাঠটি আমরা বিগত দিনে এতদিন আমরা চিঠিপত্র আদান প্রদান করেছিলাম কাগজের মাধ্যমে, বর্তমান যুগে আইসিটি কীভাবে আইসিটি ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে এই চিঠিপত্র আদান প্রদান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সেটার প্রথম দেখা যাচ্ছে এখানে স্ক্রিন পর্দায় ইমেল। সবাই জানো তোমরা ইমেল কী জিনিস, দক্ষের কেমন সফটওয়্যার। ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক্স মেল। এই ইলেকট্রনিক্স মেলে কীভাবে চিঠিপত্র এক প্রান্ত থেকে বিদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে নিমিষেই পৌঁছানো যায় সেটি নিয়ে আমরা আজকের আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। আমরা দেখলাম যে একটি চিঠি কিভাবে স্ক্যান করে সেটিকে মেইল করলো, এখন সেটি আমরা এর আগেই দেখলাম। এখন এখানে যে অফিসারটি আছে ইনি নিজে একটি মেইল খুলতেছে, আমরা কিভাবে একটি মেইল খুলব সেটি নিয়ে এখন আমরা একটা ভিডিও দেখব। আমরা দেখি কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা যায়। মুক্ত পাখির এ পর্বে আপনাকে স্বাগত। এখন আমরা দেখব কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খোলা যায়। অনেকে বিজনেস কার্ড দেখবে ইমেল অ্যাড্রেস লেখা থাকে। ইমেল অ্যাড্রেস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ইমেলের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিঠিপত্র, তথ্য, চিত্র এমনকি ভিডিও পাঠানো যায়। আসুন আজ আমরা দেখি কিভাবে ইমেল অ্যাড্রেস খোলা যায়। আমরা বিভিন্ন জায়গায় ইমেল অ্যাড্রেস খুলতে পারি, যেমন জিমেল, ইয়াহু মেল, লাইভ মেল ইত্যাদি। আমরা এখন জিমেইলে ইমেলের অ্যাড্রেস খোলা দেখব। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি নির্বাচন করেছি। আগুনের শিয়াল সম্বলিত একটি লোগো, তাতে ক্লিক করে কিবোর্ডের একটা বাটনে চাপলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি খুলে যাবে। মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন হলে একেবারে উপরে একটি বাক্সে দেখতে পারবো অ্যাড্রেস লেখা আছে, একে আমরা অ্যাড্রেস বার বলি। এই অ্যাড্রেস বারে আমরা লিখব www.gmail.com। লিখে আমরা কিবোর্ডের এন্টার বাটনটি প্রেস করি। এন্টার বাটন চাপার পরেই এরকম একটি পৃষ্ঠা আসবে, এখানে উপরে বা নিচে লেখা থাকবে নীল একটি বাক্সের ভিতরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আরেকটি পৃষ্ঠা আমাদের কম্পিউটারের মনিটরে আসবে, সেই পৃষ্ঠাটি পূরণ করলে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। সেই পৃষ্ঠার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নেম নামের একটি ঘর, যার প্রথমে ফার্স্ট লেখা আছে, অর্থাৎ আমার নামের প্রথম অংশটি এখানে লিখতে বলা হচ্ছে। আমি আমার নামের প্রথম অংশটি লিখলাম, তারপরে লাস্টে আমার নামের শেষ অংশটি লিখলাম। ধরেন আপনার নামে তিনটি বা চারটি অংশ আছে, তাহলে আপনি আপনার বিবেচনায় নামটিকে দুভাগ করে নেবেন, প্রথম অংশটি প্রথম ভাগে এবং দ্বিতীয় অংশটি শেষ ভাগে দিয়ে দিবেন। নাম লেখা হয়ে গেলে চুজ ইউর ইউজার নেম অংশে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন। এই ইউজার নেমটি আপনার জিমেল অ্যাকাউন্ট নেম হিসেবে প্রদর্শিত হবে। এখানে কোনো প্রকারের স্পেস বা চিহ্ন ব্যবহার করা যায় না। কেউ যদি পূর্বেই আপনার নামে কোনো একটি অ্যাকাউন্ট খুলে রেখে দেয় তাহলে আপনার দেওয়া নামটি ভুলতে হবে। সেজন্য আমরা পরামর্শ দিয়ে থাকি
আপনার নাম এবং আপনার স্কুলের নামের সংক্ষিপ্ত রূপটি সংমিশ্রণ ঘটিয়ে একটি ইউজার নেম নির্বাচন করতে। যেমন আমি আমার ইউজার নেমটি লিখছি জয় দিয়ে, স্পেসের জায়গায় একটি ডট চিহ্ন দিচ্ছি, তারপর দে, তারপর স্পেসের জায়গায় একটি ডট চিহ্ন দিচ্ছি, দিয়ে আমার প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত রূপ টিটিসি সিটিজি লিখছি। হয়ে গেল আমার ইউজার নেম লেখা। তারপরে আসছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আমি একটি পাসওয়ার্ড দেব, এই পাসওয়ার্ডটি হবে ন্যূনতম 8টি বর্ণ ও সংখ্যার সমন্বয়। আমি একটি পাসওয়ার্ড দিলাম, সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম ইওর পাসওয়ার্ড ভরে লিখতে হবে। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে বাকি অংশে গিয়ে আপনার জন্ম তারিখটি নির্বাচন করে দিন। যেমন আমি এখানে আমার জন্ম তারিখটি নির্বাচন করছি, প্রথমে আমি আমার মাস নির্বাচন করলাম, তারপর দিন, তারপর বছর। পরের ঘরে এসে জেন্ডার। এই জেন্ডার অংশে আমি আমার লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করে দিচ্ছি, যেমন আমি এখানে মেয়ে নির্বাচন করে দিচ্ছি। তারপরে আপনার ফোন নাম্বারটি লিখুন, ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেসে কিছু না লিখলেও চলবে। স্কিপ দিস ভেরিফিকেশনে পাশের ঘরে ক্লিক করলে এই ঘরটি পূরণ না করলেও আপনাদের চলবে। আই এগ্রি টু দ্য গুগল টার্মস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড প্রাইভেসি পলিসির পাশের বাক্সতে ক্লিক করুন, তারপর নেক্সট স্টেপে ক্লিক করুন। তৈরি হয়ে গেল আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট। আসুন আমরা প্রত্যেকে নিজের একটি ইমেল অ্যাড্রেস খুলি। এতক্ষণ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা দেখলে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ওপেন করি, অ্যাড্রেস বারে লিখি www.gmail.com এবং এন্টার প্রেস করি। এখন ইমেল আর ফোনের নিচে খালি জায়গায় ইমেল অ্যাড্রেস টাইপ করে নেক্সট ক্লিক করি। এবার এন্টার ইওর পাসওয়ার্ড এর নিচে খালি জায়গায় পাসওয়ার্ড টাইপ করে নেক্সট ক্লিক করি। এখন বাম দিকে অবস্থিত কম্পোজ এ ক্লিক করি। এখন টু এর পাশে যে ঠিকানায় পাঠাতে চাই সেই ঠিকানা টাইপ করি। এবার সাবজেক্টে কিছু লিখি। কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয় বা খোলা যায় আমি সেটা দেখলাম, প্রসেসটা দেখলাম। তোমরা নিজেরাই চেষ্টা করবে এবং জিমেল অ্যাকাউন্টটা খুলে তার প্রবেশ করার পরে কম্পোজে গিয়ে তোমরা নিজেই চেষ্টা করবে একটা মেইল, অন্যের একটা মেইল অ্যাকাউন্টে নিজের বিষয় লিখে তোমরা একটা ফাইল লিখে সেন্ড করে দেখবে এবং সেই ফাইলটি তোমাদের সেন্ড হয়েছে কি না। আমরা আশা করব আজকের বিষয়টি খুব সহজভাবে তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে। এরপরে বাকি অংশটি আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদের এটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত বিদায়। খুদা হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো।